দেখেন আমরা সারা জীবন শুনি সালাম দিলে কয় নাকি, বলেন সালাম দিলে কয় নাকি, আবার বলেন সালাম দিলে কয় নাকি, আর উত্তর দিলে কয় নাকি। এটা হলো মিথ্যা কথা, এটা হলো মিথ্যা কথা। সারা দুনিয়ার মুহাদ্দিসদের কাছে চ্যালেঞ্জ করেন আমার এই আলোচনা, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষে শুনে। আমি এই ইন্টারনেটে চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়া, রসুলুল্লাহর কোন হাদিসে নেই যে আল্লাহ রসুল বলেছেন সালাম দিলে 90 নাকি উত্তর দিলে 10 নাকি। এটা হলো মিথ্যা কথা। সালামের ব্যাপারে রসুলুল্লাহ অসংখ্য কথা বলেছেন। আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বললেন যাও, এই ফেরেশতাদের সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন আদমের কাছে যাও গিয়ে সালাম দাও, এবং আদম আদমকে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আদমকে তুমি সালাম দেবে। আদম তোমার উত্তরে যে কথা বলবে, তুমি আসসালামু আলাইকুম বলার পরে আদম যেই উত্তর দেবে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, তোমার যত সন্তান আসবে সমস্ত সন্তানের অভিবাদন এটাই হবে আসসালামু আলাইকুম, আদম যেটা বলবে সেটা। ফেরেশতা এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আদম বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বরং এই আল্লাহ রসুল বলেছেন যদি তোমাদের কেউ সালাম দেয় তোমরা এক শব্দ বাড়িয়ে উত্তর দাও, তোমাদেরকে যদি বলা আসসালামু আলাইকুম তোমরা বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, যদি তোমাদেরকে বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এইভাবে বাড়িয়ে উত্তর দাও, এটা হলো সালাম। অথচ আমরা বলে দিচ্ছি যে সালাম দিলে 90 নাকি উত্তর দিলে 10 নাকি। কি জন্য বলছি? মানুষদেরকে সালামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য। কে বলেছে তোমাকে, তোমাকে কে বলেছে মিথ্যা হাদিস দিয়ে, মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিয়ে সালামের প্রচলন বেশি বাড়াতে? কারণ সালামের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম, সালামের প্রচলন করো। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো মুসলিমের বর্ণনা, আইউল ইসলামী খাইর, ইসলামের মধ্যে উত্তম অভিবাদন কি, উত্তম শিষ্টাচার কি? আল্লাহ রসুল বললেন তুতিউ তাআম, মানুষদেরকে খানা খাওয়ানো, ওয়াতাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, এবং তুমি চেনো আর না চেনো তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তার উত্তর দাও, তোমরা সালাম দিলে তার অভিবাদন গ্রহণ করো। অসংখ্য কোরআন হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এরপরে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাকে কেন বলা লাগবে যে সালাম দিলে 90 নাকি উত্তর দিলে 10 নাকি। এটা হলো মিথ্যা কথা। কি বললাম জোরে বলুন, এটা কি মিথ্যা কথা? আমরা কোনো কথাকে, মিথ্যা কথাকে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য রসুলুল্লাহর হাদিস বলে চালিয়ে দেব না। কারণ সে সালাম দিলেও আমি জাহান্নামে যাব, না দিলেও আমি জাহান্নামে যাব। কারণ আমাকে কোনো কথা রসুলের থেকে অতিরিক্ত বাড়িয়ে বলার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই জাল হাদিসের কবলে অসংখ্য বই এখন আছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর আছে ফি সিলসিলাতি হাদিসুস সহিহা, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের আছে জাল হাদিস, কুরকুরা বি সাহেব আবুবকর সিদ্দিক সাহেবের আছে মৌজু আল হাদিস, বহু হাদিস আছে। এগুলো পড়বেন যে কোনগুলো হাদিস আর কোনগুলো হাদিস না। সব হাদিস মনে করেন না, শুধু আরবিতে লেখা থাকলেই সেটা হাদিস হয়ে যায় না। সুতরাং আল্লাহ তাআলার কথা আমরা বলবো, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ মানুষের খাওয়ার খোরাক, আমরা খোরাক জোটাবো না। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন ফালিয়াদাকু কালিলাম ওয়ালিয়াবুকু কাসীরা, তোমরা দুনিয়াতে বেশি বেশি কাঁদো এবং কম কম হাসো। দুনিয়া তো ভাই হাসার জায়গা না, দুনিয়া তো খেল তামশা করার জায়গা না, দুনিয়া তো রঙ্গ তামশা করার জায়গা না। এই দুনিয়া থেকে ভাই আমরা সবাই চলে যাব, আমরা কেউ থাকবো না, আর আমাদের পূর্বপুরুষরাও কেউ থাকেনি, আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না। সুতরাং এই দুনিয়ায় আমরা যতটুকু পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা কাজ করে যাব। কবি এজন্যই বলছেন উস ফুল মে কিস কাম হ্যায় জিসমে বু নহি হ্যায়, উস ফুল মে কিস কাম হ্যায় জিসমে বু নহি হ্যায়, উস আদমি মে কিস কাম হ্যায় জিসমে রব নহি হ্যায়। ওই ফুলের কি দাম যেই ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নেই, আর ওই মানুষের কি মূল্য আছে যেই মানুষের উপর তার রব সন্তুষ্ট নেই। কবি বলছেন বরায়ে দো সেতা যারা ফেদা কুন, বরায়ে দো সেতা যারা ফেদা কুন, বলে কিন দোস্তে আজ দুশ্মন জুদা কুন,
اس دنیا کی دوست داری مثل کاغذ پھول ہے دیکھنے میں خوش نما ہے بو مگر کچھ بھی نہیں استری سنتان بندو باندھو سبار جنو تمی تمہار جیبن کے اتسرگ کر دلے برا اے دو ستا جارا فدا کن تمہار بندو باندھوبر جنو تمہار دنیار جنو تمہار سہپاٹیر جنو تمہار استری سنتانر جنو حلال حرام بیس بیبچنا کرے تمی تمہار جیبنٹاکے اتسرگ کر دیئچو لیکن دوست آج دشمن جدا کن سے کی تمہار آسلے بندھو نہ سے تمہار دشمن تمی ایٹا پارتھکیہ کرلے نا ستیکار ارتھے سے جدی تمہار بندھو ہتو ستیکار ارتھے سے جدی تمہار شبھاکانکھی ہتو ستیکار ارتھے سے جدی تمہاکے نیے چنتا کرتو تمی حرام کمائی کرو تمی نماز چھڑے داؤ تمی اللہر غلامی تھیکے نجے کے فریے رکھےچو تمی اللہر آنوگتیہ تھیکے نجے کے گٹیے رکھےچو پرتیٹا محورتے سے جدی ستیکار ارتھے تمہار بندھو ہتو تاہلے سے تمہاکے بادھا دیت سے تمہاکے سوجا راستائے صراط المستقیم اوپر چلار جنو تمہاکے اُدبُدھ کرتو کنتو تا تو کرنی سے تو تمہار تمہاکے خراب راستائے نیے گیئچے خراب راستائے ٹیکے ٹیکے تھاکار جنو سے تمہاکے سہجوگیتا کرچے اس دنیا کی دوست داری مثل کاغذ پھول ہے دیکھنے میں خوش نما ہے بو مگر کچھ بھی نہیں برائے دوست جارا فدا کن اس دنیا کی دوست داری مثل کاغذ پھول ہے یہ دنیا بھلو باشٹا ایکٹا کاغذیر پھولیر متو ایکٹا کاغذیر پھول دیکھتے کت سندر منے ہے اورجنال پھولیر تھیکیو منے ہے سندر مانوش گھرے سازیے رکھے اس دنیا کی دوست داری مثل کاغذ پھول ہے دیکھنے میں خوش نما ہے بو مگر کچھ بھی نہیں چوکھیر چک چک کے دیکھتے خوب سندر منے ہے কিন্তু নাকের পাশে নিলে তার বিন্দুমাত্র কোনো ঘ্রাণ নেই এই পৃথিবীর ভালোবাসাটা হলো কাগজের ফুলের মতো পৃথিবীর চাকচিক্য আপনি যতদিন আছেন ততদিন আপনার প্রয়োজন এক সময় ফুরিয়ে যাবে তখন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার বন্ধু-বান্ধব সবাই আপনাকে ভুলে যাবে আপনি কেবল একা হয়ে যাবেন আপনি বড় অসহায় হয়ে যাবেন পৃথিবীর সব ছিল এখন আপনার কিছুই নেই।